টু মাই চ্যানেল। আমার সুবিধার কেমন আছো তোমরা সবাই? আই থিঙ্ক তোমরা সকলে ভালো আছো অ্যান্ড সেফ আছো। সো আজকে হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আজকে একটা জায়গা বেরোবো, তার জন্য ডেফিনেটলি ব্লগটা করবো। আর তার থেকে বড় কথা হচ্ছে এখন অর্ণব গেছে, হচ্ছে অনেক সকাল সকাল আজকে ওর ওই বাইকের ওই যে প্রবলেমটা হলো, তো তার জন্য হচ্ছে সার্ভিস করতে গেছে। তো ওটা অনেক সকাল সকাল চলে গেছে, ঠিক আছে? তো ওখান থেকে ও বলেছে একটুখানি ব্লগ করবে, তো তোমরা ওখান দিয়ে ওটা দেখে নিও। তারপরে হচ্ছে ও বাইকটা হচ্ছে সার্ভিসিং হয়ে গেলে তারপরে হচ্ছে বাড়িতে এসে একটু জাস্ট খেয়ে নেবে, তারপর আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে? তো চলো, ততক্ষণ আমি যা কাজ বাজ করার আছে করিনি, তারপর হচ্ছে যখন বেরোবো তখন দিয়ে ব্লগ করবো, ওকে? আর ততক্ষণ অন্য ব্লগটা দিতে হবে। অলরেডি আমি চলে এসেছি ওয়ার্কশপের সামনে, তো এখন ওয়ার্কশপের ভিতরে আমি ফার্স্ট গাড়িটা ঢুকিয়ে দিয়েছি ফার্স্টে। তো এখন ওদের টেকনিশিয়াল আসেনি, টেকনিশিয়াল আসুক, তারপর চেক করবে গাড়িটার কী প্রবলেম আছে না আছে, আর কী কী পার্টস আমাকে চেঞ্জ করতে হবে সেগুলো ওরা বলে দেবে। তো সেইগুলো আমি দেখি ওর সঙ্গে কথাবার্তা বলে কত এস্টিমেট পড়ে, কত খরচা পড়ে, তো সেগুলো আগে দেখি। তো চলো। আমার গাড়ির কাজ কমপ্লিট, তো কী কী হয়েছে, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, তোমার তোমার ওখানে ডিসপ্লেতে কি অয়েল ছিল সেটা চেঞ্জ করা হয়েছে, প্লাস তোমার চেন পকেটটা পুরো চেঞ্জ করেছি, প্লাস আমার ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। তো ব্যাটারিটা ওদের এখানে নেই, ব্যাটারিটা আমাকে বাইরে থেকে লাগাতে হবে, ব্যাটারিটা আর ক্লাচের তারটা ওদের কাছে নেই, ক্লাচের তারটা পরে একসময় এসে ক্লাচের তারটা লাগিয়ে নেবো, আর ব্যাটারিটা আমি বাইরে থেকে কোথাও লাগিয়ে নেবো। তো এখন এই পর্যন্ত আমার কাজ কমপ্লিট, গাড়ি অল। আরেকটা হলো আমার সেন্সারটা প্রবলেম ছিল, যেটা স্পিডোমিটারটা সেন্সার উঠছিল না, সেন্সারের প্রবলেম ছিল, ওই সেন্সারটা লাগিয়ে নিয়েছি। এবার টোটাল বিল আমাকে অ্যারাউন্ড ওই 8000 সামথিং কিছু বলছে। তো আমার একটাই সাজেস্ট, দেখো আরসি টাইপ বা কেটিএম বাইক যারা ইউজ করছো তারা সবসময় চাইবে যে মানে ঠিক টাইমে টাইমে মেনটেন করা, কারণ গাড়ি টাইমে ঠিকঠাক মেনটেন না করলে গাড়ি কিন্তু বেশি খরচা পড়ে পড়ে যায়। তো আমার ক্ষেত্রে তাই হয়েছে, তো আমার যেই সময় যে মেনটেন দরকার ছিল আমি ওই সময় করিনি, গাড়িটাকে ফেলে রেখেছিলাম, তো ওই জন্য আমার এক্সট্রা পার্টসগুলো আমার লাগাতে হয়েছে এখন এই মুহূর্তে, তার জন্য খরচাটা বেরিয়ে গেছে। ক্লিন হয়ে আসুক, তো গাড়িটা পুরোপুরি ক্লিন হওয়ার পর কেমন লাগছে তোমায় দেখাবে। ফাইনালি বেরিয়ে গেছি, ঠিক আছে? তো অর্ণবও হচ্ছে বেরিয়ে গেছে, অর্ণব অলরেডি ট্রেনে উঠে গেছে, তাও আবার বন গেল কাল, আজকে মনে হয় না অতটা ভিড় হবে। তো আমিও বেরিয়ে গেছি তাড়াতাড়ি করে, এখন যাই, এখন যদি রিক্সা বা অটো না পাই তাহলে গেল। আমি দেখতেই পাইনি, আমি এত কানার মতো চলি, ফাঁকা ছিল, কি করবো, এতটা হেঁটে আসতে আমি পারলাম না ধরতে। এই শার্টটা বলে দেখো খুব ভালো লাগে, কোথায় দিয়ে জানো নিয়েছিলি? শান্তিনিকেতন। এই ওখানে একটা কি সুন্দর ইনডোর প্লান্টের দোকান খুলেছে, ইনডোর না মানে ইনডোর আউটডোর, দেখ চল দেখবি। এটি বাইক সার্ভিসিং হইছে? হ্যাঁ বাইক সার্ভিসিং করেছি বাবা, সকালবেলায় বাইক কত পয়সা খরচ করেছে দেখেছি, অবশ্যই এত টাকা খরচা হয়েছে, বলেছি কত খরচা হয়েছে, বলেছি ও তো মোটামুটি যা খরচা হয়েছে, আমি ওই জন্য আমি ওখানে বলেও দিলাম যে যা যা সত্যি হচ্ছে কেটিএম ইউজ করো, যে কোনো বাইক ইউজ করো ঠিক প্রপার টাইমে মেনটেন করবে, প্রপার টাইমে মেনটেন করলে দেখবে তোমার এক্সট্রা খরচা হবে না, যেটা আমার হয়েছে। মানে প্রপার টাইমে আমি এত ঘিলেমি দিয়েছি, তো প্রপার টাইমে আমি মেনটেন করিনি, তার জন্য আমার একটু হিউজ অ্যামাউন্ট হয়ে গেছে। ভালো হয়েছে, কী করবো আর কি করার নেই, এখনও বাকি আছে, ব্যাটারি হয় কিপ ডামো করে করে ভাবছিল টাকাগুলো বাঁচে বা টাকাটা বাঁচাতে পারেনি, তো এখন অলরেডি ট্রেনটা মিস হয়েছে, এখন ওইদিকে যাই। ছিল ওটা কালকে প্ল্যান ছিল, আজকে হচ্ছে, যেহেতু আমার বাইকটা প্রবলেম হয়েছে, তাও এত কিপটে বাইকটা নিয়ে যাচ্ছে না বলছে, এই ওখানে মেলা হচ্ছে, সাইডে আয় সাইডে আয়, লোক যাচ্ছে, তোমাদের ব্লগে একটা জিনিস দেখাবো, ওটাই আমরা হ্যাংলা, যে আমরা ওই কারণটার জন্য আমরা
কালকে না গো জাতা কালকে প্ল্যানটা পোস্টপোন করে আমরা আজকে ঠিক আবার ঘুরে ফিরে যাচ্ছি ভাই একসাথে আমরা দুজন ফার্স্ট ভ্যানে উঠেছি চল জায়গাগুলো কি সুন্দর একটু গ্রাম গ্রাম ভাব আছে বল গ্রাম আরে না মানে ওই দেখো কোন দিক দিয়ে যাবো আরে ভুলে গেছি আমি যখন এসেছিলাম সন্ধ্যাবেলা এসেছিলাম না অন্ধকারে অত বুঝি বুঝতে পারিনি তাও তো আমি অনেক এই দেখ এইখানে লিখেছি দেখ এই দেখ আরে এরকম সব জায়গাতেই দেখবি এরকম ল্যাম্পপোস্টে লিখে লিখে দেখা এটা কি ব্লগে দেবো এই যে আসছে ও এসে গেছি আমরা তুলির ঘরে হ্যাঁ মায়ের মতো দেখতো স্ট্রাকচারও এক ছিল আরে হ্যাঁ তো ফাইনালি হচ্ছে চলে এসেছি আমরা তুলির বাড়িতে তো এখানে আমরা কেন এসেছি তোমাদের বলছি দাঁড়াও এখন ওরা একটু গল্প করছে গল্প করে নি তারপর তোমাদের জানো তুলি হচ্ছে আমাদের জন্য এখন কফি বানাবে দুধ ছিল না বেচারি দুধ আনতে গেছিল তাই তো ম্যাডাম আর অন্যটা ওইদিকে চিপস খাচ্ছে আমাকে দিচ্ছে না একটু দেন আরে চিপস একটা আমাকে ডক্টর মানা করেছে তো এটা হচ্ছে তুলির বাড়িয়ালি ঠিক আছে তুলি আজকে হচ্ছে কোনো একটা সারপ্রাইজ দেবে তাই তো ঠিক আছে এবার চোখটা বন্ধ করো হ্যাঁ ঠিক আছে চোখটা বন্ধ করো হ্যাঁ যা এবার দেখো না দেখো না কি কি তুলি কিছুটা এই বসো বসো দাঁড়িয়ে থেকে চোখ বন্ধ করতে হবে না বসো এই বিশাল টাইম লাগায় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ভালো তো আজকের দিনটাই তো কাটবে হ্যাঁ অলরেডি হয়ে গেছে কোথায় কোথায় বলুন বন্ধুরা মিলে একটা সবাই খুব এক্সাইটেড হয়ে গেছে হঠাৎ করে ম্যাডাম কিছু একটু বলুন তাড়াতাড়ি প্লিজ এত লেট করলে হবে না ম্যাডাম লাগা 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 ভালো করে লাগা লাগাচ্ছিস যখন ভালো করে লাগা আমরা অর্ডার করেছি হচ্ছে ভেজ ফ্রাইড রাইস তারপর হচ্ছে গার্লিক চিকেন আর ওদিকে হচ্ছে চিকেন আফগানি তন্দুরি তাই তো এত সুন্দর ছড়িয়ে দিল ব্যাপারটাকে গরম আছে রে এই আসল আমরা এসেছি হচ্ছে
তুলির একটা বান্ধবীর হাজবেন্ড আছে তার মাছের আলু আছে ঠিক আছে তুলিকে আগের দিন মাছ দিয়েছিল ওগুলো খাই নি জানো তো এই বাড়ি এদিকে দিয়ে দিয়েছিল তো আমরা বলছি আমরা পরের দিন যেদিন দেবে আমাদের বলবি হ্যাঁ তো ওরা ও হচ্ছে আলটিমেট হচ্ছে পমফ্রেট ইলিশ এইসব দিয়েছে তো আজকে আমরা ওগুলো নিতে এসেছি এইসব চিংড়িটা চিংড়িটা ছিল না চিংড়িটা ছিল আমার বাবার আলু ওগুলো শোন না আমি কালকে আমি তো তোর বাড়িতে যাবো কাল আমি তোর বাড়িতে নিয়ে নিবো এত বদমাস বলছি না না আমি না আমার তো এখন তো ফাইনালি হচ্ছে আমাদের হয়ে গেছে সবকিছু এবার আমরা বেরোবো তাই তো অনেক লেট হয়ে গেছে খেয়ে দিয়ে আমরা টায়ার্ড হয়ে গেছি ভাবা যায় চল এবার আর কোনো কোল্ড ড্রিঙ্কস না চল তো ভাই আমাদের আগে হাত পা হয়ে গেছে আমরা যাচ্ছি টাটা যা 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 গেট খুলে এসছি ওখানে গিয়ে ওইগুলো খেলাম আবার এখন কত খেতে পারি কেন কালকে এসে অ্যাজ ইউজুয়াল আমরা যেমন করি আমার ব্লগটা শেষ করা হয়নি তো আজকে ব্লগটা শেষ করে দিয়েছি যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার বাই বাই